পাশাপাশি দুটো এক্সিবিশন, এখনো কার্ডটাও খোলা হয়নি। এই কার্ডটা হচ্ছে বেসিক্যালি ইস্টার্ন সাইজার এক্সিবিশন, যেটা মিলন মেলায় হচ্ছে। অ্যান্ড আপনারা দেখেছেন তো ভিডিওটা, যদি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন, দারুণ হয়েছে এক্সিবিশনটা। ওটা দেখে তারপর কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবেন, বা এই ভিডিওটা দেখে নিয়ে তারপর দেখবেন, যাই করুন কিন্তু অবশ্যই ওটা মিস করবেন না। তো আমি এখানে এসেছি, এখানে আরেকটা এক্সিবিশন হচ্ছে, কোথায় হচ্ছে দেখাচ্ছি, আগে এটা খুলে নিই। বহুদিন হয়ে গেছে এই সায়েন্স সিটির কাজ দেখছি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, তো জানি না কি এখানে তৈরি হচ্ছে, অনেকদিন ধরেই দেখছি। তো যাই হোক, আজকে যেখানে এসেছি বুঝতেই পারছেন এটা হচ্ছে সায়েন্স সিটির পেছন দিকটা, যেখানে মেগা ট্রেড ফেয়ারটা হয়। মেগা ট্রেড ফেয়ারে কিন্তু এই পাশ থেকেও এন্ট্রি থাকে আর ওই পাশ থেকেও এন্ট্রি থাকে, যেটা অ্যাটমসফিয়ার বিল্ডিং, অ্যাটমসফিয়ার বিল্ডিং আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, ওদিক দিয়েও কিন্তু এন্ট্রেন্স থাকে। অ্যান্ড এটা হচ্ছে মেইনলি এন্ট্রেন্সটা। তো এখানে যে এক্সিবিশনটা হচ্ছে এটা হচ্ছে মেইনলি আর্কিটেকচার আর ইন্টেরিয়ার ডিজাইনের ওপর, এটাকে বলা হয় এস রিফ্লেক্ট এক্সিবিশন। অ্যান্ড এখানে কিন্তু আগেরবারও আমি ভিডিও করেছিলাম, এসে ওনাদের দেখিয়েছিলাম যে কত অসম অসম প্রোডাক্টস কিন্তু এখানে আছে। তো এটা হচ্ছে গেটটা, আমি ভেতরে রেজিস্ট্রেশন করি, আমি ভেতরে ঢুকছি, আপনারা দেখাচ্ছি ভেতরে কি কি আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবী সবার সাথে। আসুন ভেতরে দেখা যাক কি কি আছে। সায়েন্স সিটির যে ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা আছে, এখানে কিন্তু মেইনলি মেগা ট্রেড ফেয়ারটা হয়। অ্যান্ড বেশ বড় জায়গা। অ্যান্ড এখানে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি আমি, রেজিস্ট্রেশন করানোর পরে আমাকে এরকম একটা ব্যান্ড দিয়েছে। অ্যান্ড এই ব্যান্ডটা দিয়ে কিন্তু আমি এখানে এন্ট্রেন্সটা পেয়েছি। আমি দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, লাইক ইন্টেরিয়ার প্রোডাক্ট, তার সাথে আর্কিটেকচারের কিছু প্রোডাক্ট আছে। তো কী কী আছে আমি অবশ্যই আপনারা দেখাচ্ছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন আর অবশ্যই লাইক করবেন, সবাইকে জানাবেন যে আমি কোথায় কোথায় যাচ্ছি। দেখতে থাকলে আমি দেখছি, দেখুন শ্রী জগন্নাথ আয়রন ফাউন্ড্রি প্রাইভেট লিমিটেড, আমাদের কিন্তু অনেক আয়রনের কিছু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন, যেমন আগেকার যে স্টেয়ার কেসেসগুলো হতো, প্লাস বিভিন্ন যে আয়রনের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু সব বিভিন্ন কাজে ইউজ করে, বিভিন্ন ডিজাইনে। দেখুন স্টেয়ার কেস, যেটা স্পাইরাল স্টেয়ার কেসে প্রচণ্ডভাবে ইউজ হতো। অ্যান্ড বিভিন্ন জিনিস আছে দেখতে পাচ্ছেন আপনারা, সত্যি অসম, প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো আয়রনের একদম ওনাদের ম্যানুফ্যাকচারিং সব। এগুলো রেলিং মেইনলি, যেগুলো রেলিংগুলো হয়, আর এইগুলো পোস্টগুলো, যেগুলো এখনকার দিনে হয়তো আপনারা কম দেখেন, কিন্তু এগুলো কিন্তু এর উপরে আরেকটা বাল্ব দিয়ে মানে দারুণ হয় জিনিস। এগুলো একটা অদ্ভুত আমি টেকনোলজি দেখতে পারলাম, এগুলো হচ্ছে বেসিক্যালি রোবোটিক ওয়েল্ডিং। এখানে ছবিতে দেখতে পাচ্ছেন আপনি, এগুলো সব হচ্ছে রোবোটিক ওয়েল্ডিং। অ্যান্ড ল্যাকারিং অ্যান্ড ওভেন ড্রাইং, এগুলো সব আলাদা আলাদাভাবে জিনিসগুলো করা হয়। দেখুন এইভাবে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের সময় ওয়েল্ডিং যখন হয়, এইভাবে কিন্তু জিনিসটাকে পুরো সাপোর্টগুলো তৈরি করা হয়। দেখুন লোহা স্ট্রাকচার, বাঁশ যেগুলো আগে করা হতো এগুলো কিন্তু বাঁশ নয়, এখন সব লোহা স্ট্রাকচার, যাতে আরও বেশি সেফটি থাকে, সেই জিনিসগুলো কিন্তু এইভাবে করা হয়। দেখুন ইটস ফ্যান্টাস্টিক। আমার কোম্পানি আইনস্টাইন ফর্মওয়ার্ক সিস্টেম, আমাদের কোম্পানির কাজ মডেলের ফ্ল্যাট আর্কিটেকচার এভরিথিং, কনস্ট্রাকশন ইউজ যত বিল্ডিংয়ের কাজ হয় সব আমরা করে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো মানে কিভাবে প্লেস হয়, এটা পুরো প্লেস হয় এর উপর দিয়ে কনক্রিট হয় নাকি? না না না, এটা একটা হলো, হ্যাঁ ডেমো, হ্যাঁ এর এর মাঝখানে আপনার যেমন ই হবে কাস্টমার, অ্যাকচুয়ালি এটা কাস্টমাইজ করা, হ্যাঁ কাস্টমারের যে যেরকম ডিমান্ড মানে যেরকম চাইবে সেই হিসেবে ডিজাইনটা, সেই ডিজাইন প্রোভাইড করা থাকে। এটার ভিতরে কংক্রিট হবে, বুঝতে পেরেছি, কংক্রিট হবে, রাইট। এটা মানে জাস্ট, ও এটা মোল্ডটা, তাই তো? মোল্ড, বুঝতে পেরেছি, রাইট, এটা মোল্ড। আচ্ছা, এর ভিতরে কংক্রিটটা থাকবে বা শেপটা পুরোটা এটা তৈরি? হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস। আচ্ছা, ওকে ওকে, যেরকম দরকার লাগবে, স্টেয়ার কেসের আমি দেখতে পাচ্ছি একটা, মানে আগে যেরকম কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে জিনিসটাকে করা হতো সেটা না করে একদম পুরো এই জিনিসটা করা হচ্ছে, তাই তো? লাভলি, ডোর, উইন্ডো, স্ল্যাব, বিম, কলাম, ওয়াল, সবকিছু পুরো আরসিসি। ভেরি নাইস। তো আপনাদের এটা কোম্পানি কোথাকার আর যোগাযোগ করে কোথায়? নয়ডা। ওকে, আচ্ছা, এই নামেই আছে তাই তো? সায়েন্স টেকনিক। ওকে, আমাদের আর এই মেশিনটা আসবে প্লাস্টিকলেস, আচ্ছা, প্লাস্টিক করতে হবে না, ওটাকে প্লাস্টিক করতে হবে না, সে প্লেট কংক্রিট, দেন প্লেট রিমুভ হয়ে গেলে, হ্যাঁ, পেন্ট মেরে দিবেন আপনার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। উডলেস স্টেইনলেস কিচেন ক্যাবিনেটস, আর এখানে কিছু ক্যাবিনেট আমি দেখতে পাচ্ছি, প্লাস কিছু চেয়ার। অ্যান্ড এইটা পুরো একটা কিন্তু কিচেনের সেট আপ আছে, দেখুন, গুড সেম, দিস ইজ অসম। এইগুলো আমার দারুণ লাগছে, দেখুন ওভেন আছে, পুরো একসাথে বসেও কিন্তু ওভেন ফিক্স করা আছে, অ্যান্ড তার সাথে ক্যাবিনেট একই সাথে, কিচেন ক্যাবিনেট অ্যান্ড তার সাথে পুরো ওভেন, প্লাস ওদিকে একটা আমি পুরো রেডি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। এখানে অনেক রকম
যেগুলো আপনি ডিজাইনগুলো যেগুলো সত্যি দারুণ, কিন্তু মানে অসম। এখানে আপনি চিমনি যেটা সেটাও ফিট করতে পারেন এখানে, সত্যি সুন্দর। আর ক্যাবিনেট নিচে আরও আছে। আমি এখন এসেছি নিও পয়লে। নিও পয়লে দেখুন এখানে বিভিন্ন ধরনের কিন্তু ট্যাপস আছে, এগুলো দেখছেন কত সুন্দর, মানে এগুলো দেখতে দেখুন দারুণ লাগে। আপনি বাড়িতেও এগুলো ইনস্টল করতে পারেন। এখানে একরকম জল পড়ছে, দেখুন এটা একটু একই জায়গায় কনজুগেটেড। এগুলো দেখুন, এগুলো বিভিন্ন মানে ট্যাপসগুলো ডিজাইনগুলো সত্যি খুব সুন্দর। পেছনে আমি টিভিতে অনেক রকম দেখতে পাচ্ছি, আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু আছে। তাছাড়া এখানে কিন্তু আরও কিছু আমি পাইপস, কিছু বিভিন্ন আরও কিছু অ্যাক্সেসরিজ আমি দেখতে পাচ্ছি, যেগুলো ওখানে ভেতরে হোসেস, যেগুলো হোস পাইপ। এখানে কিন্তু দেখুন শাওয়ার হোসেসও আছে, অনেক রকম কিন্তু আছে ওনাদের এখানে। এটা হচ্ছে নিউ পয়েন্ট। দেখুন আমি এখন এসেছি SSK তে, অ্যান্ড এখানে কিন্তু কিছু আমি দারুণ দারুণ আমি প্রোডাক্টস দেখছি, যেগুলো সুইচ, এই যে সুইচগুলো, এগুলো কিন্তু আগেকার যে সুইচগুলো ছিল সেই টাইপেরই কিন্তু করা হয়েছে। দেখুন বিভিন্ন ধরনের, অ্যান্ড দ্য লুক ইজ অসম। দেখুন সুইচগুলো কিন্তু বিউটিফুল। সে আগে যে আমরা সুইচ ইউজ করতাম সেগুলোই আছে, কিন্তু লুকগুলো দেখুন, সেগুলো কিন্তু একদম সিম্পলিফাইড লুক, এখনকার মডার্নাইজড লুক। তাছাড়া এইটা আমি কিছু দেখছি, দেখুন এগুলো যেগুলো কার্ড প্রেস করে, আপনি এখানে কার্ড পাঞ্চ করলে দেখুন এটা অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যান্ড এরকম এই দেখুন আগেকার যে সুইচগুলো, সেগুলো কিন্তু আবার রিটার্ন করছে। এই জিনিসগুলো সত্যি দারুণ। দেখুন আগেকার সকেট সত্যি দারুণ কিন্তু, এগুলো ইভেন USB, এটা কিন্তু একটা USB আমি দেখতে পাচ্ছি। এটা ইন্টারনেটের ইথারনেটের যে পোর্ট হয় সেটা আছে। অ্যান্ড এই পাশে দেখুন যেটা আরেকটা পিন প্লাগ, যেগুলো হয় ফ্ল্যাট পিন প্লাগ, সব রকম ইন্ডিকেটার, এই দেখুন সব কিছু কিন্তু মানে দুর্দান্ত, মানে লুকসগুলো কি দারুণ লাগছে। দেখুন এটা একটা ব্র্যান্ড আছে, এইগুলো কিন্তু এটা কিন্তু দারুণ লাগছে আমার। ব্ল্যাকের উপরে দেখুন একটা রয়্যাল লুক আছে, মেশিনটা সত্যি অসম। এখানে সকেটও আছে, বিভিন্ন সকেট। এটা একটা 15 ampere সকেট দেখতে পাচ্ছি। এটা একটু বড় সুইচ, যেগুলো ফ্রিজ বা পাম্পের জন্য আপনারা ইউজ করতে পারেন, এগুলো ছোটো ছোটো আছে বিভিন্ন। অ্যান্ড এই পাশেও কিন্তু অনেক রকম সুইচ আমি দেখতে পাচ্ছি। এইগুলো দেখুন, এগুলো শর্ট ইনস্টলেশন সুইচেস, এগুলো এখন আপনি ঘরে রাখতে পারেন। এগুলো কিন্তু সুবিধে হয়, এগুলো অনেক সুবিধে। দেখুন ঘুরে ফিরে আবার সব এদিকেই আসছে, কারণ এই জিনিসগুলোই কিন্তু মেন। এগুলো কিন্তু আগে অবসোলেট হয়ে গেছিল। রেগুলেটারও আছে, আপনি এগুলো রেগুলেটার ইনস্টল করতে পারেন বিভিন্ন। অ্যান্ড এছাড়া আরও বিভিন্ন দেখুন বিভিন্ন টাইপের আছে, রয়্যাল কালেকশন আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সত্যিই মানে রয়্যাল কালেকশন। ব্যাক টু দ্য নর্মাল সুইচেস আমি দেখতে পাচ্ছি, এগুলো সব নর্মাল সুইচ, যেগুলো বিভিন্ন ধরনের দেখুন এখানে আরও কিছু ফ্ল্যাট সুইচ আছে বিভিন্ন আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন রিয়েলি ফ্যান্টাস্টিক, মানে সত্যি সুন্দর। এদিকে আরও কিছু সুইচেস আমি দেখতে পাচ্ছি, মানে এগুলো মেন সুইচের কিছু আছে, মেন প্যানেল যেগুলো সেগুলো। আর এগুলো দেখুন সত্যি মানে এইগুলো জিনিসগুলো দারুণ। এটা একটা দেখতে পাচ্ছি আমি, এখানে একটা রিফ্লেক্টর লাগানো আছে, সাইডে একটা রিফ্লেক্টর বুঝতে পারছেন, অ্যান্ড তার মধ্যে প্লাগও আছে। রিয়েলি ফ্যান্টাস্টিক, মানে এই যে ব্র্যান্ডটা SSK, ওনাদের কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। খুব সুন্দর, মানে প্রোডাক্টগুলো খুবই দারুণ প্রোডাক্ট একদম। দেখুন এক্সট্রিম ডেকরে, অ্যান্ড ইনাদের কিন্তু আমি কিছু দারুণ জিনিস দেখছি, সেটা হচ্ছে মেইনলি থিয়েটার যে চেয়ারগুলো, যে থিয়েটার সোফা, যেগুলো আমরা কিন্তু নর্মালি আমরা যেগুলো মুভি হলে দেখি, যেগুলো এটা কিন্তু সোফা কমপ্লিট। দেখুন এখানে কিন্তু আপনার এক্সটেন্ড হয়ে যাচ্ছে জিনিসটা, অ্যান্ড দিস ইজ ফ্যান্টাস্টিক। দ্য ফ্যাব্রিক ইজ অলসো গুড, একদম মানে রিল্যাক্সিং, প্রচণ্ডভাবে খুবই সুন্দর। দেখুন এটা পুরো একটা বেড হয়ে গেল, পুরো বেড হয়ে গেল, ইটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড দিস ইজ অলসো নাইস, এখানে কিন্তু আপনাদের কোল্ড ড্রিঙ্কের জন্য জায়গাও আছে। অ্যান্ড এই দেখুন এটা রিল্যাক্সিং, এটা কিন্তু পা উঠে গেল আপনার একদম, আপনি আরামসে বসে ভালো করে ইজিলি রিল্যাক্স করে, দেখুন এটাও বেন্ড হয়ে গেল। এটা কিন্তু আপনারা ইজিলি এখানে আরামসে বসে মুভি দেখতে পারেন, খুবই ভালো, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এইটা দেখুন, এটা হচ্ছে মুভি হলে কিন্তু এরকমভাবে করা হয়, যাতে রিফ্লেকশন, সাউন্ড রিফ্লেকশনগুলো ঠিকমতো কম হয়, যাতে আপনার ইকো এফেক্ট না হয়। অ্যান্ড সেই জন্যে কিন্তু এই জিনিসগুলো দেখুন, বুঝতে পারছেন আপ ডাউন এফেক্ট আছে পুরো। অ্যান্ড এরকম কিন্তু আরও বিভিন্ন দেখুন এগুলো আছে, ব্রিক প্যানেলস, হেক্সাগোনাল প্যানেলস, এগুলো কিন্তু বিভিন্ন ফার্নিশিং, যেগুলো সাইডের যে ফার্নিশিংগুলো হয় দেখুন ইটস বিউটিফুল। এগুলো কিন্তু প্রত্যেকটা ঢোকা আপনি বুঝতে পারছেন হয়তো, এটা উঁচু নিচু করা আছে, যাতে ক্লিয়ারলি আপনাদের সাউন্ডগুলো রিফ্লেক্ট হবে না, অ্যান্ড আরও সুন্দর লাগবে, ইটস বিউটিফুল। অ্যান্ড দিস ইজ অলসো ফ্যান্টাস্টিক, এই জিনিসটা আমার দারুণ লাগছে। আপ ডাউন একদম সিনেমা হলে যে এফেক্টগুলো আপনারা দেখেছেন, এগুলো সেইভাবে কিন্তু দেওয়ালগুলোকে করা হয়। এটাকে বলা হয় স্কাইলাইন ডিফিউজার, দেখুন লেখা আছে, এটাও আপ ডাউন এফেক্টগুলো পুরো। অ্যান্ড দিস আর আদার এফেক্টস, অনেক রকম এফেক্টস দেখতে পাচ্ছি। এটা লাইট টেপার বলছে, কারণ এটা দুদিক থেকে লাইট আছে। আপনারা দেখেছেন আইনক্সরা কোথাও এরকম কিন্তু মুভমেন্ট ওরা ইউজ করে, এরকম দেওয়াল ইউজ করে, যাতে এদিক থেকে একটা লাইট আছে, ওই পাশ থেকে আরেকটা লাইট, মানে দুর্দান্ত লাগে দেখুন, সত্যি অসাম। অ্যান্ড দিস ইজ ফ্যান্টাস্টিক, ওগুলো প্রত্যেকটা দারুণ লাগছে। অ্যান্ড ইভেন দিস ইজ ফ্যান্টাস্টিক, গ্রের মধ্যে ভেলভেট ফ্লুট, গ্রের মধ্যে ইটস ফ্যান্টাস্টিক, বিউটিফুল, সত্যি দারুণ লাগছে। অভিমন্যা ডোর্স, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডোর্স আমি দেখতে পাচ্ছি, এবং দেয়ার আর সাম
বিউটিফুল ডোর আমি যেগুলো দেখছি, এটা একটা বড়, আপনি দূর থেকে একটু দেখাচ্ছি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এগুলো সব কিন্তু ওডেন অ্যান্ড ভেরি লাক্সারিয়াস, বেশ বড় বড় দরজা এগুলো, নবস আর ভেরি নাইস, সত্যি সুন্দর প্রত্যেকটা। অ্যান্ড এদিকে দেখুন বিউটিফুল এই ফিনিশিং দেখুন, অ্যান্ড এখানে স্টেয়ার কেসেসও আছে, উপরে যাওয়ার স্টেয়ার কেস আমি দেখতে পাচ্ছি, ইটস ভেরি নাইস। এদিকেও আরেকটা কথা দেখতে পাচ্ছি আমি, এদিকে এই যে স্ট্রাকচারটা দেখছি ইটস ফ্যান্টাস্টিক, এটা লাইট ফেলে জিনিসটাকে দারুণ লাগছে, উডেন ফার্নিশ দারুণ, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি নাইস। কত রকম হয় দেখুন, কত রকম ইনোভেশন, এটা একটা বেশ ভালো, বেশ সুন্দর। অ্যান্ড এটাতে একটা ব্ল্যাক পলিশ, একটা ব্ল্যাক শাইনি গ্লসি একটা পার্ট দিয়ে দিয়েছে, যার জন্য আরও ফিনিশিংটা কিন্তু দারুণ লাগছে, বিউটিফুল। আমি এখন এসেছি এখানে পস স্টুডিও, এটা হচ্ছে পস স্টুডিও, কিছু দারুণ আর অদ্ভুত লাইট আমি দেখছি যেগুলো আমি আগে দেখিনি কখনো। এই লাইটগুলো কিন্তু সত্যি অসম, বিউটিফুল। এখন এই যে লাইটগুলো এগুলো তবুও আমি দেখেছি, বাট এটা একদম ইউনিক, আপনি দেখে বুঝতে পারছেন একদম ইউনিক। দেখুন ইটস বিউটিফুল, মানে এত শাইনি, এত গ্লসি আর এত সুন্দরভাবে প্রেজেন্ট করা জিনিসটা, ইটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড এই দেখুন এটা আরেকটা হ্যাঙ্গিং লাইট, এটা মানে হ্যাঙ্গিং লাইটের এক্সাক্ট দারুণ কালেকশন, দুর্দান্ত। দেখুন এই লাইটটা দেখুন, বুঝতে পারছেন এটা মানে অদ্ভুত, এটা কিন্তু ভেলভেটি একটা এফেক্ট আছে। অ্যান্ড দিস ইজ অ্যানাদার ওয়ান, এটাও দুর্দান্ত। অ্যান্ড এইগুলো খুব ইনোভেটিভ, এটা আমি আগে দেখিনি, এখনো দেখিনি। দেখুন এটার শেপগুলো দেখুন, ইটস বিউটিফুল, মানে একটা হ্যাঙ্গিং। দেখুন এটা দেখুন, মানে এগুলো সত্যি অদ্ভুত, মানে কত লুক ডিফারেন্ট করে দিতে পারে আপনার। এটা দেখুন এটা পুরো ডিফারেন্ট, এটা ফেল্টের কিছু একটা কভারিং আছে আমার যেটা মনে হচ্ছে, অ্যান্ড ফেল্টের কভারিংটার মধ্যে দিয়ে কিন্তু লাইট পাস করা আছে। এগুলো আপনারা যেরকম হস্তশিল্প মেলায় দেখেছেন অনেক সময়, তো সেই রকমই, কিন্তু আরেকটু ফিনিশিং সুন্দর, এগুলো অনেকটাই ফিনিশিং সুন্দর। ঝুড়ি লাইট যেগুলো আছে বিভিন্ন, এটাও দারুণ লাগছে, পেজের মধ্যে লাইট, দিস ইজ অলসো ফ্যান্টাস্টিক, দিস ইজ বিউটিফুল, দিস আর অল ফ্যান্টাস্টিক। তো ডেফিনেটলি ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট দেম, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বিভিন্ন ধরনের কিন্তু এ আছে, বিভিন্ন ধরনের লাইটস আছে, ডেফিনেটলি ইউ ক্যান কন্ট্যাক্ট। দেখুন আমি যেখানে এখন আছি এটা হচ্ছে মেইনলি পস স্টুডিও ইন্টেরিয়র ডেকর লাইট, অ্যান্ড ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে আছে, তো ডেফিনেটলি ইউ ক্যান ডেফিনেটলি কন্ট্যাক্ট অন দিস নাম্বার। অ্যান্ড এখানে তাছাড়া আমি দেখতে পাচ্ছি ওয়েবসাইটও আছে, আপনারা ডেফিনেটলি কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট অবশ্যই করবেন, কারণ প্রোডাক্ট কিন্তু ওনাদের দুর্দান্ত, বিউটিফুল প্রোডাক্ট, রিয়েলি বিউটিফুল প্রোডাক্ট। সিপিএম সিস্টেমস এর, অ্যান্ড এনাদের কিন্তু কিছু দারুণ আমি কালেকশন দেখতে পাচ্ছি। দেখুন দিস চেয়ার, এগুলো কিন্তু মেইনলি দেখুন রিভলভিং চেয়ার আছে, এগুলো দারুণ কিন্তু, এই চেয়ার সত্যি দুর্দান্ত, আর কালার কম্বিনেশনগুলো দেখুন, দিস ইজ বিউটিফুল, একদম ফাইন কালার কম্বিনেশন, অফিস চেয়ার হিসেবে আপনারা ইউজ করতে পারেন, দিস উইল বি ফ্যান্টাস্টিক। এটা আপনি বার বা যে কোনো আপনার রেস্টুরেন্ট বা ক্যাফে সেখানে আপনি ইউজ করতে পারেন, দিস ইজ হাই রেস টেবল, হাই রেস চেয়ার। অ্যান্ড এর সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি সোফা, অ্যান্ড অফিস চেয়ার একটা দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাট লাইট ইজ অসম, এই দেওয়ালটাও খুব সুন্দর লাগছে, সুন্দরভাবে ডেকোরেট করা। অ্যান্ড এই পাশে দেখুন কিছু আমি চেয়ার দেখতে পাচ্ছি, দিস আর অলসো ভেরি নাইস, এগুলো সবই রিভলভিং, দেখুন সুন্দর কিন্তু, অ্যান্ড এটা খুব ইউনিক, খুব ইউনিক, এটা খুব সুন্দর। অ্যান্ড এখানে দেখুন আরও কিছু চেয়ার আমি দেখতে পাচ্ছি, অফিস চেয়ার, এগুলো খুবই আর্গোনমিক ডিজাইন্স বলতে পারেন, এগুলো আপনার ব্যাককে প্রচণ্ডভাবে সাপোর্ট করবে, লং আওয়ার্স আপনি যদি ল্যাপটপে বসে কাজ করেন বা অফিসে বসে কাজ করেন, দিস উইল ডেফিনেটলি হেল্প ইউ। এগুলো দেখুন, এগুলো খুব সুন্দর, এখানে একটা ছোটো বাইক করা আছে। এটা এখন আমি এসেছি অ্যাকচুয়াল পাইপস বাথওয়্যারে, দেখুন এখানে কিন্তু কিছু ব্রিদিং অ্যাক্সেসরিজ আছে, দেখুন এটা আমাকেও দেখা যাচ্ছে, মিররটা কিন্তু সত্যি দারুণ, মিররটা একদম ক্লিয়ার মিরর। অ্যান্ড এখানে একটা সিঁড়ি দেখছি, ইটস ভেরি লাক্সারিয়াস কমোড, আহা এরকম কমোডে সকালে বাথরুম থেকে বেরোবেই না, আর এগুলো সত্যি দারুণ, দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু দুর্দান্ত। পাইপস এনাদের কিন্তু আরও কিছু প্রোডাক্ট আছে, এখানে আরেকটা আমি কমোড দেখতে পাচ্ছি, অ্যান্ড দিস সিঙ্ক ইজ ফ্যান্টাস্টিক, এটা লাভলি বিউটিফুল। দেখুন আমি এখন আছি ইনোভেটিভ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে, অ্যান্ড এখানে কিন্তু বিভিন্ন কিছু প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম ডিফারেন্ট জিনিস। এই যে ডোরসগুলো দেখতে পাচ্ছেন আপনি, গ্লাস ডোরস যেগুলো স্লাইডিং, অ্যান্ড এটা কিন্তু পুরোটা, এটা যেহেতু মানে আপনি ব্যালকানিতে লাগান বা যে কোনো জায়গায় লাগান, দেখুন দারুণ লাগবে। অ্যান্ড এটা একটা উইন্ডো ছোটো, এটাও কিন্তু স্লাইডিং, প্রত্যেকটাই কিন্তু স্লাইডিং, দেখুন অসম, এগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর একদম আছে। অ্যান্ড এর পাশে আরেকটা একটু ডার্ক দেখতে পাচ্ছি, এটা একটু ডার্ক আছে,
মানে পুরোপুরি ভিজিবিলিটিটা পুরোপুরি নয় একদম, অ্যান্ড ইটস বিউটিফুল, খুবই সুন্দর দেখুন এটা। অ্যান্ড এইটা কিন্তু আপনার মিরর করা আছে, সেই জন্য এই পাশ থেকে বাইরের দিক থেকে যদি এটা থাকে তাহলে কিন্তু এটা মিরর থাকবে। অ্যান্ড তার পাশে আমি আরেকটা দেখছি, এদিকে এদিকে আরেকটা পার্ট আছে, এটা কিন্তু নেট, এগুলি মসকিউটোসের জন্য বা কোনো পোকামাকড় যাতে ইনসেক্ট রিপেলেন্ট যেটা বলতে পারেন তার জন্য কিন্তু একদিকে নেট দেওয়া আছে। আপনি এটা খুলে রাখলেও, নেটটা লাগিয়ে রাখলেও আপনার হাওয়া পাস হবে, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এছাড়া আরেকটা আমি দেখতে পাচ্ছি এই পাশে, দেখুন দিস ইজ অলসো নাইস, ভেরি নাইস। এটা একটা থ্রি পার্টস আছে অ্যান্ড একটু ব্ল্যাকিশ, মানে পুরোপুরি লাইটটাকে করবে না, একটু ট্রান্সলুসেন্ট, খুবই সুন্দর, খুবই সুন্দর, সো নাইস, ভেরি নাইস। এর আগে আমি অ্যাবিড এক্সিবিশনে কিন্তু বিভিন্ন ইন্টেরিয়ারের উপর আমি প্রোডাক্টস দেখিয়েছি, বাট এখানে হয়তো অতটা নেই, আগের বছর আমি দেখেছিলাম যে একটু কম থাকে, বাট স্টিল রোজ মানে কিছু কিছু জিনিস আমি কিন্তু দারুণ দেখলাম, কারণ এই যে কনস্ট্রাকশনের যে টেকনিক দেখলাম দ্যাট ওয়াজ রিয়েলি নিউ। এছাড়া আরও কিছু লাইটস আমি দেখলাম যেগুলো আমার মনে হলো যে একদম নতুন, আমি এর আগে দেখিনি। তো যাই হোক, কিছু নতুন জিনিস তো সবসময় দেখা যায়। বাই দ্য ওয়ে, অ্যাবিড এক্সিবিশনের ভিডিওটা আপনারা দেখেছিলেন তো, যদি না দেখে থাকেন তাহলে আপনি আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, কারণ সেখানে কিন্তু দারুণ দারুণ কিছু প্রোডাক্ট ছিল, দারুণ দারুণ মানে ইউনিক ইউনিক মানে নতুন নতুন একদম জিনিস কিন্তু ছিল। ওটা যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সবার সাথে, আর অবশ্যই যত পারুন শেয়ার করুন, কারণ সবার কাছে পৌঁছে দিন ভিডিওগুলো যাতে দেখতে পারে সবাই। আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রেডসে, খুব তাড়াতাড়ি কিন্তু আরও কিন্তু দারুণ ভিডিও এরকম আসতে চলেছে, তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।